নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। আগামীকাল মঙ্গলবার 12ই এপ্রিল 2022 ভাগ্যের খেলায় এই পাঁচ রাশির পড়তে চলেছে লটারি। ভিডিওটি সম্পূর্ণরূপে শুনবেন, আমি প্রতিদিন একটি কথা বারবার বলি, ভিডিওটি সম্পূর্ণরূপে শোনার পর আপনি আপনার জীবনে এটা আপনি প্রতিফলন করুন। কারণ এই যে লটারির ভিডিওটিতে অনেক গুরুত্বপূর্ণ কথা আমি কিন্তু বলে থাকি, যেগুলো শোনার পর আপনার জীবনে যদি আপনি অ্যাপ্লাই করেন তাহলে কিন্তু লটারি লাগার সম্ভাবনাটা বৃদ্ধি করবে। তো কোন এই সৌভাগ্যশালী পাঁচ রাশি, তার আগে প্রত্যেককে আমি বলি জয় শ্রীরাম, জয় বজরং বলি, জয় বজরং বলি, জয় বজরং বলি। আপনারা কমেন্ট করুন। দেখুন, লটারিটা সম্পূর্ণ হচ্ছে ভাগ্যের কিন্তু খেলা। আপনার ভাগ্যে যদি লটারি থাকে তাহলে আপনি কিন্তু আগামীকাল লটারি কিন্তু পাবেন। এই জন্য আপনার, আমি যে রাশি পাঁচ রাশির কথা বলছি, সে পাঁচ রাশি কিন্তু আগামীকাল লটারি পাবে। বড় হোক, ছোট হোক, মাঝারি হোক, প্রাইজ পাবে। 50 টাকা হলেও পাবে, 5 লাখ টাকা হলেও পাবে, 50,000 হলেও পাবে, 5,000 হলেও পাবে, 500 হলেও পাবে। সেটা ডিপেন্ড করবে ভাগ্যচক্রের উপর, কিন্তু এই পাঁচ রাশি কিন্তু পাবে। আপনার জন্মছকে, আপনার বাই বার্থ চার্ট যদি লটারির যোগ থাকে তাহলে আপনি লটারিতে কোটিপতি হতে পারেন। অনেকে কমেন্টস করছেন যে আমি ছোট প্রাইজ পাচ্ছি। আমি বারবার বলছি, রাহু হচ্ছে আকস্মিক প্রাপ্তির কারক গ্রহ। এই রাহুকে যদি আপনারা মজবুত করেন, সেক্ষেত্রে যাদের ক্ষেত্রে 1-2 নম্বরের জন্যে কেটে যাচ্ছে, আপনার রাহু কবচটা বিশেষভাবে শুভ ফল কিন্তু আপনাদের দিবে। অর্থাৎ রাহু কবচ আপনারা পরিধান করুন, লটারি লাগার সম্ভাবনাটা কিন্তু বৃদ্ধি করবে। এবার আপনাদেরকে আমি বলবো আগামীকালের শুভ সময় এবং রাহুকাল, রাহুকালটা যে কোনো শুভ কাজ বর্জন করুন, এবং রাশিভিত্তিক শুভ সময়, রাশিভিত্তিক টার্গেট নাম্বার, এ কটি আপনাদেরকে এই ভিডিওতে আমি জানাবো। দেখুন, লটারি প্রত্যেকে কাটছেন, কিন্তু লটারি আপনার জন্মছকে আছে কি না, আপনি একজন মানে দক্ষ জ্যোতিষীর কাছে পরামর্শ নিয়ে আপনি লটারিতে ইনভেস্টমেন্ট করুন। কারণ হয়তো আপনি অর্থ অপচয় করছেন, লটারি লাগছে না, কিন্তু আপনি যদি একবার দেখিয়ে নেন এবং রাহু কবচটা আপনি যদি পরিধান করেন তাহলে লটারি লাগার সম্ভাবনাটা কিন্তু বৃদ্ধি কিন্তু করবে। কোন বছর আছে, যাদের ক্ষেত্রে জন্ম সময়, জন্ম তারিখ, জন্মস্থান নেই, আপনি তো হস্তরেখার মাধ্যমে তো দেখিয়ে নিতে পারেন যে আপনার জন্মছকে, আপনার হাতে লটারির যোগ আছে কি না। দেখুন, আপনার ভাগ্যভাব, আপনার পঞ্চম ভাব, আপনার দ্বিতীয় ভাব, আপনার একাদশ ভাব যদি পীড়িত না হয় আপনি কিন্তু লটারি পাবেন। দশা, অন্তর্দশা, প্রত্যন্তদশা যদি পারমিট করে, এবং শুক্র, রাহু, শনি, বুধ যদি আপনার জন্মছকে পীড়িত না হয় তাহলে কিন্তু লটারি পাওয়ার সম্ভাবনাটা কিন্তু বাড়বে। তো এই যে 12ই এপ্রিল 2022 মঙ্গলবার, হনুমানজির আশীর্বাদে যে রাশিগুলো লটারি পাওয়ার সম্ভাবনা বৃদ্ধি করেছে, প্রত্যেকে জয় হনুমানজির, জয়, জয় বজরং বলি অবশ্যই কমেন্ট করুন, এবং জয় শ্রীরাম এটি আপনারা অবশ্যই করুন। দেখুন, আগামীকাল অশ্লেষা নক্ষত্র এবং মহা নক্ষত্র দিনটিকে রিপ্রেজেন্ট করছে, এই দুইটি নক্ষত্র রিপ্রেজেন্ট করছে। এবং আগামীকাল যে খারাপ সময়টা, যে রাহুকাল, দুটো 58 মিনিট থেকে 4টা 28 মিনিট পর্যন্ত কিন্তু রাহুকাল আগামীকাল কিন্তু থাকছে। রাহুকাল সবাই নিজের মন গড়ার মতন বললে হবে না, রাহুকালটা আপনার পঞ্জিকা দেখে দেখে নিন রাহুকালটা কখন থাকছে। অর্থাৎ এই সময়ের মধ্যে কিন্তু রাহুকালটা কিন্তু থাকছে। রাহুকালটা বিশেষভাবে ইম্পর্টেন্ট এই সময়, ইনভেস্টমেন্ট বলুন, শেয়ার মার্কেট বলুন, লটারি বলুন, কোনোটাতেই কিন্তু টাকা লাগাবেন না। এবার আমি আপনাদেরকে রাশির নাম এবং রাশিভিত্তিক শুভ সময় আপনাদেরকে আমি একে একে জানাবো। প্রথম রাশি মেষ রাশি। মেষ রাশির শুভ সময় 8:32 থেকে 11:02 পর্যন্ত। আপনাদের টার্গেট যে নাম্বার সেটি হচ্ছে 1 এবং 9। 2 নম্বর যে রাশির কথা আমি বলবো, যে রাশি আগামীকাল লটারির প্রাপ্তির প্রবল যোগ সৃষ্টি করেছে,
সেই রাশির নাম বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির ক্ষেত্রে আপনাদের যে শুভ সময়টা আপনার 11:32 থেকে 1:04 পর্যন্ত। আপনাদের টার্গেট নাম্বার 6 এবং 4। এরপর যে রাশির কথা আমি বলবো সে রাশির নাম কুম্ভ রাশি। কুম্ভ রাশির ক্ষেত্রে আপনাদের যে টার্গেট নাম্বারটা সেটা হচ্ছে 8 এবং 2। আপনাদের শুভ সময় 10:12 থেকে 12:48 পর্যন্ত। 4 নম্বর যে রাশির কথা বলবো, আগামীকাল লটারি প্রাপ্তির প্রবল যোগ সৃষ্টি হয়েছে কুম্ভ রাশির পর, সে রাশির নাম আপনার তুলা রাশি। তুলা রাশির ক্ষেত্রে আগামীকাল যে শুভ সময়টা আপনাদের দেখছে, মানে রাশিভিত্তিক যে শুভ সময়টা, সেটা হচ্ছে 9:11 থেকে, সকাল 9:11 থেকে আপনার 12:18 পর্যন্ত আপনাদের কিন্তু থাকছে। আপনাদের ক্ষেত্রে তুলা রাশির ক্ষেত্রে আপনাদের যে টার্গেট নাম্বারটা, অর্থাৎ লাকি যে নাম্বারটা আপনাদের আগামীকাল 4 নম্বর রাশির মধ্যে, সেটি হচ্ছে 9, 7 এবং 5। 9, 7 এবং 5 আপনাদের ক্ষেত্রে আগামীকাল 3টি কিন্তু টার্গেট নাম্বার আগামীকাল কিন্তু থাকছে। 5 নম্বর যে রাশির কথা আমি বলবো, তার আগে আবারও বলছি, লটারি যারা দেখছেন নিজ দায়িত্বে আপনারা লটারিতে দেখুন লটারি ভিডিওটি, এবং নিজ দায়িত্বে আপনারা লটারি কাটুন। কারণ এখান থেকে আপনার জন্ম ছক আমি দেখতে পাচ্ছি না, আপনার হস্তরেখা কিন্তু আমি বিচার করতে পারছি না, এটা সম্পূর্ণ ইঞ্জিয়ার রাশি বল। কিন্তু যে 5 রাশির কথাগুলো আমি বলছি, সে 5 রাশি কিন্তু আগামীকাল লটারি পাবে, অর্থাৎ কত অ্যামাউন্টের অর্থ পাবে সেটা ডিপেন্ড করবে তার ভাগ্যচক্রের উপর। এরপর যে 5 নম্বর যে রাশি, আগামীকাল লটারি প্রাপ্তির প্রবল যোগ সৃষ্টি হয়েছে তার শুভ সময় এবং টার্গেট নাম্বার, সে রাশির নাম সিংহ রাশি। সিংহ রাশির ক্ষেত্রে আপনাদের শুভ সময় 7:49 থেকে 9:14 পর্যন্ত। আপনি বাজার করতে গিয়ে একটা লটারি কেটে নিতে পারেন। আপনাদের টার্গেট নাম্বার 1 এবং 9, এই দুটি হচ্ছে আপনাদের আগামী দিনের, কিন্তু আগামীকালের টার্গেট নাম্বার। অর্থাৎ এই যে 12 এপ্রিল যে রাশিগুলোর কথা বললাম, ভাগ্যের খেলায় খেলতে চলেছে, অর্থাৎ লটারিতে অর্থ পেতে চলেছে, হনুমানজির বিশেষ কৃপা পড়তে চলেছে, সেই রাশিগুলোর একে একে আমি নাম আপনাদেরকে কিন্তু আলোচনা করলাম। তো প্রিয় দর্শক বন্ধু, লটারির ক্ষেত্রে আবারও বলছি, আপনার জন্ম ছকটা আপনি দক্ষ জ্যোতিষীর দ্বারা বিশ্লেষণ করুন এবং দেখুন প্রতিকার প্রতিবিধান না করলে আপনার কিন্তু সমস্যা কিন্তু থেকেই যাবে। অনেকে ছোট প্রাইজ পাচ্ছেন, প্রচুর ফোন এসছে, প্রচুর হোয়াটসঅ্যাপ মেসেজ এসেছে, স্যার ছোটো প্রাইজ পাচ্ছি। আমি তাদের জন্য বলবো, রাহু কবচটা আপনারা পরিধান করুন নিজস্ব জন্মছক অ্যানালাইসিস করার পর। তো প্রিয় দর্শক বন্ধু, ভিডিওটি এ পর্যন্তই। নমস্কার, ধন্যবাদ, সকলে ভালো থাকুন।